আসসালামু আলাইকুম। প্রশান্ত মহাসাগরে তিনটি পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী এসব রণতরীর সাথে রয়েছে শক্তিশালী ক্রুজার, ডেস্ট্রয়ার এবং কয়েক ডজন অন্যান্য রণতরীর বিশাল বহর। বিমানবাহী রণতরী মোতায়েনের আগে যুক্তরাষ্ট্র পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন করেছে 8টি অ্যাটাক সাবমেরিন। এ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে। চীনের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ গ্রহণের হুমকি দেয়া রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে এই অঞ্চলে স্বার্থ রক্ষায় চীন পিছু পা হবে না। বিডি ভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ আমরা দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের নানা দিক জানাব। ইন্দো প্যাসিফিক অঞ্চলে গত তিন বছরের মধ্যে একসাথে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘটনা এবারই প্রথম। এ ঘটনাকে চীন সহ গোটা বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের বিশেষ বার্তা হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। করোনার কারণে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রকে নিয়ে চীন সহ সারা বিশ্বে নানা ধরনের নেতিবাচক সমালোচনা চলছে। চীন বা অন্য কোনো শত্রু রাষ্ট্র যেন যুক্তরাষ্ট্র বিষয়ে কোনো ভুল হিসেব না করে এ শক্তি প্রদর্শনের মাধ্যমে সেটাই যুক্তরাষ্ট্র বোঝাতে চাইছে। বার্তা সংস্থা এপি ও সিএনএন এর খবরে বলা হয়েছে বিমানবাহী রণতরী রোনাল্ড রিগান ও থিওডোর রুজভেল্ট টহল পরিচালনা করছে প্রশান্ত মহাসাগরের পশ্চিমে। এর মধ্যে থিওডোর রুজভেল্ট গুয়াম দ্বীপের কাছে ফিলিপাইন সাগরে অবস্থান করছে, আর ইউএসএস নিমিটস টহল দিচ্ছে প্রশান্ত মহাসাগরের পূর্বে। প্রত্যেকটি বিমানবাহী রণতরীতে রয়েছে 60টির অধিক শক্তিশালী যুদ্ধ বিমান। যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট স্ট্রাইক গ্রুপের এই অভিযানের উল্লেখযোগ্য দিক হল বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টের অংশগ্রহণ। বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টের নৌসেনাদের মধ্যে ব্যাপকভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর দীর্ঘদিন পর্যন্ত গুয়াম দ্বীপে ডক করে রাখা হয়। এরপর গত 4 জুন সমুদ্রে নেমেছে রুজভেল্ট। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান এবং করোনা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে চীনের উত্তেজনার পারদ গত কয়েক মাস ধরে ক্রমেই উপরে উঠতে থাকে। সর্বশেষ হংকং পরিস্থিতি এ উত্তেজনায় যোগ করে নতুন মাত্রা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই শক্তি প্রদর্শন চীনের প্রতি যুক্তরাষ্ট্র বড় ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। টহলে অংশ নেওয়া থিওডোর রুজভেল্ট ছাড়া রোনাল্ড রিগান এবং নিমিটস নাবিকদের মধ্যেও করোনা ধরা পড়ার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নৌশক্তির প্রতীক বিমানবাহী এসব রণতরী এখন করোনা মুক্ত। এই অঞ্চলে শত্রু যে কোনো হুমকি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত, সে বার্তা দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইন্দো প্যাসিফিক অঞ্চলের পরিচালক অপারেশন রিয়ার অ্যাডমিরাল স্টেফেন কোহেলার বলেছেন ক্যারিয়ার্স অ্যান্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপস যুক্তরাষ্ট্রের নৌশক্তির প্রতীক, জিততে হলে প্রতিযোগিতা করতে হবে। যুক্তরাষ্ট্রের হাওয়াই অফিস থেকে বার্তা সংস্থা এপিকে কোহেলার বলেন চীন ধীরে ধীরে এবং পদ্ধতিগতভাবে দক্ষিণ চীন সাগরে সামরিক স্থাপনা তৈরি করছে। তারা সেখানে মিসাইল এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম স্থাপন করছে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র দেশগুলো চেষ্টা করছে চীনকে দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ সৃষ্টির কাজ থেকে বিরত রাখতে, কিন্তু তা কোনো কাজে আসেনি। কোহেলার বলেন চীন সম্প্রতি স্পার্টি আইল্যান্ডের ফায়ারি ক্রস রিফে বিমান মোতায়েন করেছে। চীনের হুমকি মোকাবেলায় এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র এবং অংশীদারদের সাথে মহড়া এবং টহল কাজে অংশ নেবে এসব বিমানবাহী রণতরী। চীন ঘিরে বিমানবাহী রণতরী মোতায়েনের আগে যুক্তরাষ্ট্র পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন করেছে 8টি সাবমেরিন। গত মাসে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক নৌবহরের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের সব ফরওয়ার্ড ডিপ্লয়েড সাবমেরিন সমুদ্রে রয়েছে, সেগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরে অভিযান পরিচালনা করছে। তবে ঠিক কতটি সাবমেরিন অভিযানে নামানো হয়েছে সে সংখ্যা উল্লেখ করা হয়নি। সিএনএন এর খবরে বলা হয়েছে এ সংখ্যা 8টি হতে পারে। এগুলো সব হার্ড ট্র্যাক এবং ফার্স্ট অ্যাটাক সাবমেরিন। ইউএস প্যাসিফিক কমান্ডস জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক পরিচালক অপারেশনস কার্ল সাস্টার সিএনএনকে বলেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কার্ল বলেন চীনা নেভি জানে না এসব সাবমেরিন কোথায় অবস্থান করছে, ফলে এটা তাদের হিসাব নিকাশ আর পরিকল্পনাকে কঠিন করে তুলবে। তারা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না। একই সাথে
বেইজিংকে এখন যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি আর তার সাথে শক্তিশালী ক্রুজার ডেস্ট্রয়ার সহ কয়েক ডজন শক্তিশালী রণতরির বিষয়ে মাথায় রাখতে হবে। ২০১৭ সালের পর যুক্তরাষ্ট্র এই অঞ্চলে এত বড় আকারে সমুদ্র টহলের আয়োজন করেনি। ২০১৭ সালে উত্তর কোরিয়া হুমকি দেয় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি গুয়াম দ্বীপ আক্রমণের। যুক্তরাষ্ট্র তখন এই অঞ্চলে বড় ধরনের শক্তি প্রদর্শনের আয়োজন করে। গত মার্চে বিমানবাহী রণতরি থিওডোর রুজভেল্টে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে। গুয়াম দ্বীপ থেকে পরমাণু বোমা বহনকারী শক্তিশালী কৌশলগত B-52, B-2 এবং B-1 বোমারু বিমান প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে যুক্তরাষ্ট্র। করোনার কারণে থিওডোর রুজভেল্টে গুয়াম দ্বীপে মোতায়েনের পর এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক দুর্বলতা দৃশ্যমান হয়। চীন এ সুযোগ কাজে লাগায়। এপ্রিলে চীন তাদের বিমানবাহী রণতরি লিয়াওনিং পাঠায় তাইওয়ানের জলসীমার কাছে। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র গুয়াম দ্বীপের রানওয়েতে প্রস্তুত করে রাখে B-52 বম্বার। কিন্তু এ ঘটনার কয়েকদিন পরে যুক্তরাষ্ট্র গুয়াম দ্বীপ থেকে সব ভারী বোমারু বিমান সরিয়ে আনে নিজ দেশে। এতে আরও চাপে পড়ে যুক্তরাষ্ট্র। বিব্রত অবস্থায় পড়ে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র ভারত, অস্ট্রেলিয়া, জাপান, তাইওয়ান সহ আরও কয়েকটি দেশ। এখন হংকং ঘিরে চীন যুক্তরাষ্ট্র নতুন করে উত্তেজনা বিস্তার লাভ করেছে। এ প্রেক্ষিতে প্রশান্ত ও ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের এ ধরনের শক্তি প্রদর্শন চীনের প্রতি যুক্তরাষ্ট্রের নতুন হুমকি। একই সাথে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের মিত্রদের রক্ষায় যে এখনও দৃঢ় প্রতিজ্ঞ সে বার্তাও দেওয়ার চেষ্টা করা হয়েছে। রণতরিগুলো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতির সুযোগে চীন এ অঞ্চলে সামনে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে এমন আশঙ্কা যুক্তরাষ্ট্রের মিত্রদের। কিন্তু প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের এই রণতরির উপস্থিতি চীনকে ক্ষুব্ধ করেছে। চীন এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উস্কানিমূলক হিসেবে দেখার চেষ্টা করবে, একই সাথে এ অঞ্চলে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করবে। চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমসের প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে এ ঘটনা দক্ষিণ চীন সাগরে চীনা সৈন্যদের প্রতি হুমকি। বেইজিং ভিত্তিক নৌ বিশেষজ্ঞ লি জি গ্লোবাল টাইমসকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এই রণতরি দক্ষিণ চীন সাগরে প্রবেশ করতে পারে। এখানে জিসা এবং নানসা দ্বীপের সৈন্যদের তারা হুমকি সৃষ্টি করতে পারে। গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে পাল্টা জবাব হিসেবে চীনও শক্তি প্রদর্শনের আয়োজন করতে পারে। এ ঘটনার প্রেক্ষিতে চীন আকাশ, ভূমি এবং সমুদ্রে তাদের সমন্বিত ওয়ার্নিং সিস্টেম প্রস্তুত করেছে। গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের এসব রণতরি সাগরে ডুবিয়ে দেওয়ার মতো উপযুক্ত মিসাইল রয়েছে চীনের কাছে। খবরে অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল DF-21 এবং DF-26 এর কথা উল্লেখ করা হয়েছে। চীনের DF-21 মিসাইলের গতি শব্দের চেয়ে 10 গুণ। এটি একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এবং এটি ক্যারিয়ার কিলার নামে পরিচিত। এর পাল্লা 1,250 মাইল। যুক্তরাষ্ট্রের পুরো একটি বিমানবাহী রণতরি একটি মিসাইল আক্রমণ করে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে নির্মিত হয়েছে এ মিসাইল। এর আগে 4 জুন যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র নেভির একটি C-40 পরিবহন বিমান উড়ে তাইওয়ানের আকাশে। বেইজিং একে অবৈধ এবং উস্কানিমূলক হিসেবে আখ্যায়িত করেছে, কারণ চীন তাইওয়ানকে তার নিজের অংশ হিসেবে দাবি করে। জিনহুয়ার খবরে বলা হয়েছে চীন এ ঘটনা তার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে আখ্যায়িত করে থাকে। অনেক বিশ্লেষক মনে করছেন চীনের অব্যাহত অর্থনৈতিক এবং সামরিক উত্থানে যুক্তরাষ্ট্র যে শঙ্কিত এ ঘটনায় তা আবারও প্রমাণিত হলো। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন BDViews ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট BDViews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।